শুভ নববর্ষ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপসুলি শাশুবাই মুমুর সুরে দাউড়ায়। আজ পহেলা বৈশাখ, কোটি বাঙালির মতো আমিও বছর জুড়ে এই দিনটির অপেক্ষায় থাকি। বাসায় বিশেষ খাওয়া দাওয়া, লাইফ পার্টনারের সঙ্গে বাহিরে বের হওয়া, এরপর শাহবাগ পরিবাগ টিএসসি চষে বেড়ানো। তবে এবার করোনা ভাইরাসের কারণে বাহিরে যাওয়ার প্রশ্নই আসে না, ঘরে থেকেই পালন করব আমাদের নববর্ষ। আর ঘরে থাকবো বলে সাজগোজ করা যাবে না এমন কোনো নিয়ম নেই, নতুন বছরকে বরণ করছি এটাই মূল বিষয়। এই বিশেষ দিনটি উদযাপনে ভোর থেকেই শুরু হয় প্রস্তুতি। যতই ব্যস্ততা থাক, আমার বাগানের কাজগুলোর যত্ন নিতে কিন্তু ভুলি না। সকালের তাড়াহুড়োয় ইলিশ পান্তার বেশি কিছু খাওয়া হয় না, তবে খাওয়া জমে দুপুরে এবং রাতে। ও হ্যাঁ, আমরা দুজনেই খেতে পছন্দ করি। ইলিশ পান্তার সেরা রেসিপি আছে কিচেন অ্যান্ড ক্রাফটসে। সাজগোজ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও কমপ্লিট, এবার ঘরে থেকে নিজেদের মতো করে কিছু সময় কাটাবো, কারণ বাহিরে যাওয়ার কোনো উপায় নেই। আমার এই শাড়ি জুয়েলারি সব পেয়ে যাবেন ড্রেস লাউঞ্জে। ড্রেস লাউঞ্জে যেতে ফেসবুকে ড্রেস লাউঞ্জ ওয়ান লিখে সার্চ করুন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি ইচ্ছে করলে সেখান থেকে নানান প্রোডাক্ট কম দামে পারচেস করতে পারবেন। এখন সময় বন্ধু স্বজনদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার। স্বাভাবিক সময়ে অনেকের সঙ্গে সরাসরি দেখা হতো, অনেকে বাসায় আসতেন এবং আমরাও যেতাম। এবার করোনা ভাইরাস এসে সব বন্ধ করে দিয়েছে, তাই ভার্চুয়াল সাক্ষাৎই একমাত্র উপায়। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি। ধর্মবর্ণ নির্বিশেষে সব বাঙালি ঐতিহ্যগতভাবে নতুন বছরকে বরণ করে নেয়। বাংলা নববর্ষ হয়ে ওঠে মানুষের মিলন মেলা, সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা জাগায় পহেলা বৈশাখ। অনেক কথা হলো, আবার যাওয়া যাক রান্নাঘরে। এবার দুপুরের খাবার প্রস্তুতি শুরু করতে হবে। বছরের এই প্রথম দিনের দুপুরে আমাদের খাওয়ার আইটেম হলো খিমু। কি অবাক লাগছে, খিমু হলো খিচুড়ি আর মুরগির সংক্ষিপ্ত রূপ। আমরা দুজনেই এটা ভীষণ পছন্দ করি, প্রায় প্রতি সপ্তাহেই খাওয়া হয় খিমু। চ্যানেল কিচেন অ্যান্ড ক্রাফটসে অনেক
অনেক রকমের খিচুড়ি, পোলাও, মুরগির মাংসের দেশি বিদেশি অনেক রকমের রেসিপি দেওয়া আছে। জাস্ট আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন। মাসালা চিকেন আর হায়দ্রাবাদী চিকেন আমার ভীষণ প্রিয়। আজ খিচুড়ির সঙ্গে হচ্ছে মুরগির ঝাল মাংস। এতে প্রচুর ঝাল হবে, তবে ঝোল হবে না, ঝোলের বদলে তেল ভাসবে। খিচুড়িতে ব্যবহৃত হয়েছে চিনি গুঁড়া, চাল, মসুরের ডাল, প্রয়োজনীয় মশলা আর ঘি, যা জমবে না। দারুণ হয়েছে, আবার বলবেন না যেন নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। আবার এটাও ভাববেন না নিজে রান্না করে একাই খাচ্ছি, আমার জীবন সঙ্গীও কিন্তু খাচ্ছে। আমি সাধারণ একটি মেয়ে, তবে আমার স্বপ্নগুলো অসাধারণ। প্রায় এক যুগ সম্পর্কের পর ভালোবেসে যাকে বিয়ে করেছি সেও তাই। আমরা দুজনে মিলে স্বপ্ন দেখি আর সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে যাই। কিচেন অ্যান্ড ক্রাফটস আমাদের সেই স্বপ্নগুলোর একটি। বাংলা নববর্ষে সুন্দর দিনটি শেষ হয়ে গেল। সারাটা দিন দুজনে অনেক মজা করেছি, উপভোগ করেছি। যেমন খাওয়া হয়েছে তেমনি গান, কবিতা আর নিজেদের মতো সময় কাটানো হয়েছে। এমন আনন্দের দিনের গোধূলিতে এসে মনটা খারাপ হয়ে যায়। আমাদের অবস্থাও এখন তাই। নববর্ষের জন্য আবারও একটি বছরের অপেক্ষা শুরু হলো। এই এক বছর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিচেন অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন, ড্রেস লাউঞ্জ থেকে পণ্য কিনবেন এবং অবশ্যই বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ করবেন আর প্রতিদিনের জীবনচর্চায় ব্যবহার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও সবাইকে শুভ নববর্ষ। আবার জমবে মেলা, বটতলা হাট খোলা, বটতলা হাট খোলা। আবার জমবে মেলা, বটতলা হাট খোলা, অগ্রানে নবান্নে উৎসবে সোনার বাংলা ভরে উঠবে, সোনার বিশ্ব। ড্রেস লাউঞ্জে আপনাদের স্বাগতম। এটি নারীদের দ্বারা পরিচালিত একটি পেজ। এখানে মেয়েদের হরেক রকমের ড্রেস, গয়না, কসমেটিক্স ইত্যাদি বিক্রয় করা হয়। আমরা মানসম্মত প্রোডাক্ট বাজার দরের চেয়ে কম মূল্যে সরবরাহ। আপনার সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। লগ ইন করুন www.facebook.com/dresslounge1।